वेलकम टू इजी किचन। आज के आमी देखाबो किभाबे बाजरा रुटी के आरो बेसी टेस्टी करा जाए। सेई जोन्नो आमी किछु मिष्टी आलू नियेछि जेगुलोके परिष्कार करे छाड़िए परिष्कार करे धुइए आमी सिद्ध करे नेब। आमी मिष्टी आलूगुलोके एइभाबे केटे नियेछि, एबार एइगुलोके आमी सिद्ध करते देब। एटा बाजरा फ्लावर। एबार एते आमी परिमाण मतो नुन दिच्छि, नुनटा आमी एकटु बेशी दिलाम कारण मिष्टी आलूते आमी नुन दिए सिद्ध करिनि। दुटो सीटी दिए आमी आलूगुलो सिद्ध करे नियेछि। एबार एटा आमी बाजरा फ्लावर साथे मेखे नेब। जलटा आमी फेले दिलाम ना कारण एई आलूगुलो दिए जदि ভালোভাবে মাখা না হয় তখন আমার জলটা দিয়ে মাখতে হবে। আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এটা খুব নরম হয় তাই এটাকে সাবধানে বেলে নিতে হবে। সাধারণত আটা, গমের আটা বা ময়দার যেভাবে আমরা বেলি তার থেকে অনেক সাবধানতা বেশি অবলম্বন করতে হবে এটা বেলার সময়। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে নাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি রুটিগুলোকে ছেঁকে নেব। এটা সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি। যাদের সিলিয়ার ডিসিজ আছে বা যাদের গমে অ্যালার্জি আছে তারা এটা অনায়াসেই খেতে পারে। এটা সুগার ফ্রি নয় কারণ এতে মিষ্টি আলু দেওয়া আছে, তাই সুগার রুগী যারা মিষ্টি আলুটা তারা অ্যাভয়েডই করবে। খুবই সফট রুটি তৈরি হয়েছে। রুটি আমার তৈরি, বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে।